হাই ফ্রেন্ডস সাইম সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি হাই প্রেসারের চিকিৎসার ব্যাপারে ডিসকাস করব আমি শুধুমাত্র একটিমাত্র মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব ওই মেডিসিনটি খেলে আপনার হাই প্রেসার পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে হাই প্রেসার কন্ট্রোলে আসবে আজকের পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে রাওয়ালফিয়া সার্ফেন্টিনা রাওয়ালফিয়া মেডিসিনটি আপনাকে মাদার টিংচার হিসাবে খেতে হবে যাদের হাই বিপির সমস্যা রয়েছে হাইবিপি বা হাইপারটেনশন যাদের রয়েছে তারা যদি রাওয়ালফিয়া সারফেন্টিনা খায় তাহলে ইমিডিয়েটলি সেই রেজাল্ট পাবে খুব তাড়াতাড়ি তার প্রেশার নিয়ন্ত্রণে আসবে অনেক ক্ষেত্রে হাই প্রেশারের কোনো লক্ষণ দেখা যায় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হাই প্রেশারের কতগুলো লক্ষণ দেখা যায় আমি যে লক্ষণগুলোর কথা বলছি এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায় আপনার মধ্যে যদি এই লক্ষণগুলো দেখতে পান তবে অবশ্যই আপনি আপনার প্রেশার চেক করবেন যাদের হাই বিপি থাকে তাদের মাথা ব্যথা করে শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয় অনেক সময় নাক দিয়ে রক্ত পড়তে থাকে রাত্রিতে অনেক সময় ঠিক করে ঘুমোতে পারে না সহজেই রেগে যায় এই কতগুলো লক্ষণে আপনি বুঝবেন যে আপনার হাই প্রেশার আছে আপনার মধ্যে যদি এই লক্ষণগুলো প্রকাশ পায় তবে আপনি অবশ্যই আপনি আপনার প্রেশার চেক করবেন তারপরে সেই হিসাবে আপনি মেডিসিন খাবেন যখন দেখবেন যে আপনার হাই বিপি রয়েছে হাই প্রেশার যখন আপনার রয়েছে তখন আপনাকে রাওয়ালফিয়া সার্পেন্টিনা মেডিসিনটি খেতে হবে আর এই মেডিসিনটি খেলে ইমিডিয়েটলি আপনি রেজাল্ট পাবেন আর সব থেকে বড় কথা যে রাওয়ালফিয়া সার্পেন্টিনা যে রয়েছে এটার কোনো সাইড এফেক্ট নেই আপনি বেশি দিন চালিয়ে যেতে পারেন কোনো ক্ষতি হবে না আপনি নির্ভয়ে রাওয়ালফিয়া মেডিসিনটি খেয়ে যেতে পারেন এটা এত কার্যকরী মেডিসিন এটা শুধু হোমিওপ্যাথিতে না এটা আয়ুর্বেদিকেও ব্যবহার করা হয় আয়ুর্বেদিক এটা সর্পগন্ধা হিসেবে ব্যবহার হয় এটা খুবই পাওয়ারফুল মেডিসিন যাদের হাই বিপি রয়েছে তারা যদি রাওয়ালফিয়া মেডিসিনটি খায় সে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে খুব তাড়াতাড়ি তার প্রেশার কন্ট্রোলে আসবে সো ফ্রেন্ডস আপনার বা আপনার ফ্যামিলির কারো যদি এই সমস্যা থাকে বা আপনার বন্ধু বান্ধবদের মধ্যে আপনার পরিচয়ের মধ্যে কেউ যদি কারো যদি এই সমস্যা থাকে তাকে আপনি রাওল ফিয়া মেডিসিনটি দিন তাকে রাওল ফে মেডিসিনটি খেতে বলুন দেখবেন সে খুব তাড়াতাড়ি তার যে হাই বিপি সমস্যা ছিল সেটার থেকে সে মুক্তি পাবে অন্যান্য মেডিসিন খেয়ে গেলে সাইড এফেক্ট হয়তো হতে পারে কিন্তু এই রাওল মেডিসিন যেটা বললাম এটা একদম ন্যাচারাল মেডিসিন এটা খেলে কোনো সাইড এফেক্টই আপনার হবে না এবার চলুন ডিসকাস করি যে রাউলফিয়া সারফেন্টিনা মেডিসিনটি আপনাকে কিভাবে খেতে হবে খাওয়ার নিয়মের ব্যাপারে ডিসকাস করি রাউলফিয়া সারফেন্টিনা মেডিসিনটি এক চামচ জলে দশ ফোটা করে তিনবার খাওয়ার আগে আপনাকে খেতে হবে যদি প্রেসার খুব হাই থাকে তাহলে বারো ফোটা বা পনেরো ফোটা করে তিনবার আপনি খাওয়ার আগে খেতে পারেন রাউলফিয়া সার্ভেন্টিনা মেডিসিনটি খাওয়ার পর যখন দেখবেন যে আপনার বিপি কন্ট্রোলে আসছে বা আপনার প্রেসার কমেছে তখন আপনি আর রাউলফিয়া সার্ফেন্টিনা খাবেন না সাপোজ ভুল করেও যদি আপনি রাউলফিয়া সার্ফিন্টিনে খেয়ে যান ধরুন আপনার প্রেসার কমে গেছে তবুও আপনি অজান্তে রাউলফিয়া সার্ফেন্টেনে খেয়ে যাচ্ছেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না তবে চেষ্টা করবেন যখন আপনার প্রেসার কমবে তখন রাউলফিয়া সার্ফেন্টিনা খাওয়ার দরকার নেই পরবর্তীতে যখন আবার হাই প্রেশার হবে সেক্ষেত্রে আবার আপনি রাওয়ালফিয়া সারফিনটি না খেয়ে যেতে পারেন সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ